প্রিয় দর্শক এবং শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে বরাবরই আমি দেখেছি যে আমি হয়তো অনেক বিষয় নিয়ে কথা বলি তাই আমার যারা দর্শক আছেন যারা ফলোয়ার আছেন তাদেরও আসলে আমার বিষয়ে অনেক ধরনের আগ্রহ জন্মায় যেহেতু একজন নিউট্রিশনিস্ট হিসেবে আমি অনেক বিষয় সাজেস্ট করে থাকি অবভিয়াসলি আগে সেটা নিজেকে মেনটেন করতে হবে আমি যেহেতু এখন একটা মধ্য বয়সে উপনীত হয়েছি এবং বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে কথাও বলেছি অবভিয়াসলি যখন আমি কোনো সাপ্লিমেন্টস নিয়ে কথা বলি প্রথমে আগে সেটা আমি নিজের উপরে অ্যাপ্লাই করে থাকি বিশেষ করে আমি কোলাজেনের কথা বলবো আমি নিজেই কোলাজেনের কনজিউমার এবং সেটা আমি মেরিন কোলাজেনে খেয়েছি এবং স্টিল নাও খাচ্ছি কোকোনাট পিলের কথা আমি অনেকে বলে থাকি কারণ আমরা প্রচুর কাজ করে থাকি আমি একটা স্ট্রেসফুল লাইফ লিড করে থাকি আমি সপ্তাহে 7 দিন কাজ করে থাকি সো একটা নির্দিষ্ট টাইমে আমার রেস্ট থাকে সবসময় আমি যেরকম ন্যাচারাল ফ্রেশ খাবারের কথা সবাইকে বলে থাকি নিজের ব্যস্ততা বা টাইমিংয়ের জন্য সবসময় কিন্তু সেটা আমি 100% কমপ্লিট করতে পারি না ইভেন আমি একটা কথা সবসময় বলে থাকি যে কোনো কিছুই 100% আমরা খাবার থেকে পাবো না খাবার আমাদেরকে 70-80% সাপোর্ট দেবে বাকিটুকু সাপ্লিমেন্ট খেয়াল করে দেখেন আমি যে সাপ্লিমেন্টগুলোর কথা বলি সে সাপ্লিমেন্টগুলো খাবার থেকেই তৈরি হয় যেমন মেরিন কোলাজেন আমি ব্যক্তিগতভাবে অনেক সময় আছে সময়ের জন্য বা অনেক সময় আমার পছন্দের জন্য কিন্তু আমি অনেক সময় মাছটা খেতে পারি না সেক্ষেত্রে আমি কোলাজেনটাকে তখন প্রেফার করি মেরিন কোলাজেনটা সেই জন্যই আমি খেয়ে থাকি যেহেতু আমি মাছটা কম খাই বা খাবারের যে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে খাওয়া মাছ খেতে একটু সময় লাগে বা ওই সময় দিয়ে যে খাওয়াটা এটা অনেক সময় হয়ে ওঠে না সো সপ্তাহে 7 দিন তো আসলে আমাদের সেম যায় না যার কারণে একটা বয়সে আমি মনে করি যে সাপ্লিমেন্টেশন অবশ্যই দরকার আর কোলাজেন শুধুমাত্র স্কিন ছাড়াও আরও অনেকগুলো জায়গায় কাজ করে যেমন চুলের জন্য কাজ করে থাকে যেমন লং টাইম চুলটা যখন বন্ধ থাকে বাধা থাকে 7-8 ঘন্টা যখন আমি চেম্বারে থাকি অটোমেটিক্যালি কিন্তু তখন আমার হেয়ার ড্যামেজ হবে সেক্ষেত্রে আমি এই ড্যামেজগুলো রোধ করার জন্যই কিন্তু সাপ্লিমেন্টটাকে সবসময় আমার খাবারের পাশাপাশি রাখি কোকোনাট পেল মাকারুট ইভেন দো যে কোলাজেনের কথা আমি সবসময় বলে থাকি জিঙ্ক বি বছরে মিনিমাম আমি 2-3 বার সাপ্লিমেন্টেশন করে থাকি ওমেগা থ্রির কথা বলে থাকি সে ওমেগা থ্রিও কিন্তু নেই কারণ আমরা প্রচণ্ড ব্রেন ওয়ার্ক করে থাকি তাই ব্রেনটাকে শার্প রাখার জন্য মনোযোগী হওয়ার জন্য ব্রেনটাকে কুল রাখার জন্য আমাদেরকে কিন্তু এই ওমেগা থ্রির কথা আমি বলে থাকি সেটাও কিন্তু নিতে হয় কারণ আমরা খাবার থেকে যেমন রেগুলার আমি সামুদ্রিক মাছ হয়তো মেনটেন করতে পারছি না বা সবসময় তো এটা পাচ্ছিও না সেক্ষেত্রে ওমেগা থ্রির আসলে কোনো বিকল্প নেই সো আমি কনজিউম করে আসলে আমি আমার পেশেন্টদেরকে বলি এবং আমি যখন কোনো ভিডিও করি তখন আমি কনফিডেন্টলি এই জন্যই বলতে পারি যে আমি নিজেই কনজিউমার আমি নিজেই সেটা থেকে উপকার পেয়েছি সেই জন্য আমার যারা পেশেন্ট আছে তাদেরকে আমি সহজেই অ্যাপ্লাই করতে বলতে পারি আমি যেই ধরনের সাপ্লিমেন্টগুলোর কথা বলি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমনলি সেফ থাকে ডিজিজ বেজ আলাদা থাকে যারা হলো আমার থেরাপিউটিক পেশেন্ট যারা লিভার কিডনি হার্ট সমস্যা নিয়ে আসেন তাদের ক্ষেত্রগুলো আলাদা অনেক সময় ইন জেনারেলি আমি হয়তো সাপ্লিমেন্টের কথা বলি তারপর আমি সবাইকে বলবো যে সবাই সবার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আসলে সাপ্লিমেন্ট গ্রহণ করবেন যেমন আমি কোলাজেনটা অনেক কারণেই নেই যে আর্থারাইটিসের প্রবলেম থাকলে সেই কারণেই খাওয়া যাচ্ছে চুলের প্রবলেমও খাওয়া যাচ্ছে আবার স্কিনটাকে ঠিক করতে খাওয়া খেতে হয় যেহেতু আমাকে অনেক বেশি কাজ করতে হয় মিডিয়ার সামনে আসতে হয় তাই আমাকে সবসময় ফিট থাকতেই হবে সেই ফিট থাকার জন্য অবভিয়াসলি একটা প্রাপ্তবয়স্ক মানুষকে তার খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টটাকে নিতে হবে